আজকের গল্প চিলেকোঠার রহস্য, রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি হৈমন্তী, শুরু করছি আজকের গল্প। ব্যান্ডেল কাটোয়া রেললাইন ধরে ত্রিবেণী স্টেশন থেকে মাইল পাঁচেক এগোলেই সেই গ্রামটি দেখা যাবে। ছবির মতো গ্রাম, গঙ্গার ধারের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। ধরা যাক গ্রামটির নাম চন্দনপুর। এই গ্রামেরই একটি মাঝারি আকারের আধ পুরনো দোতলা বাড়ি বেশ সস্তা দামে খরিদ করলেন কলকাতার এক স্টিল কোম্পানির মালিক কামরাজ আগরওয়ালা। বাড়িটার অবস্থা মোটামুটি খারাপ নয়, একটু আত্র মেরামত করে নিতে পারলে বসবাসের কোনোই অসুবিধা হবে না। তবু কোটিপতি আগরওয়ালা স্থির করলেন বাড়িটা আগা গোড়া চুনবালি খসিয়ে নিখুঁতভাবে সারিয়ে নেবেন। তাতে খরচ যা হয় হবে, সে খরচ করতে তিনি কৃপণতা করবেন না, কারণ এই বাড়িটাকেই তিনি করতে চান তার নানা রকম ফুল গাছ ও বাহারি লতা পাতায় সাজানো একটি মনোরম পল্লী ভবন, যেখানে তিনি মাঝে মাঝে কলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে এসে অবসর গ্রহণ করতে পারবেন। এই ভেবে একদিন তিনি তার অফিসের একজন বিশ্বাসী কর্মচারী অনিমেষ রায়ের সঙ্গে সাতজন মিস্ত্রিকে পাঠিয়ে দিলেন চন্দনপুরে, এবং পৃথক একটি লরিতে করে সিমেন্ট, বালি, চুন ইত্যাদি পাঠাবার ব্যবস্থা করলেন, যাতে প্রথমে কয়েকটা দিন কাজ চালানো যায়। তারপর দেখে শুনে অনিমেষ যেন ত্রিবেণী থেকেই ওই সব জিনিস সংগ্রহ করার ব্যবস্থা করে। এমন একটি বাড়ি খুব কম দামে কিনেছেন আগরওয়ালা। হরিশঙ্কর গঙ্গোপাধ্যায় নামে ইউনাইটেড ব্যাংকের একজন পদস্থ অফিসারের কাছ থেকে। ভদ্রলোক বর্তমানে সপরিবারে কলকাতায় বাস করেন, তারই স্ব উপার্জিত অর্থে কেনা। দেশের মায়া হরিশঙ্করবাবুর কেটে গিয়েছিল, দেশে বাস করার ইচ্ছা তার ছিল না, তাই তিনি বাড়িটাকে বিক্রি করার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখেই আগরওয়ালা বাড়িটা কিনেছেন। কারখানার মোটর ভ্যানে করে দলবল নিয়ে যখন অনিমেষ চন্দনপুর পৌঁছালো তখন বেলা তিনটে। মিস্ত্রিরা খান তিনেক ঘর পরিষ্কার করে নিল সকলের বাস করার জন্য। যতদিন না বাড়িটার মেরামতের কাজ শেষ হয় ততদিন তাদের এবং অনিমেষকে এখানেই থাকতে হবে, এইরকমই নির্দেশ আছে আগরওয়ালার, এবং থাকতে হলেই রান্না খাওয়ার আয়োজন করতে হবে। মিস্ত্রিরা সাতজন আর অনিমেষ নিজে। এই আটজনের দুবেলার রান্নার জন্য একজন লোকের নিতান্তই দরকার, এবং আজ থেকেই দরকার। বাড়িতে পৌঁছেই অনিমেষ তাই আবার গায়ের মধ্যে বেরিয়ে পড়ল লোকের সন্ধানে। খানিক পথ অগ্রসর হওয়ার পর একটা ছোট কোঠা বাড়ির বাইরের দাওয়ায় কয়েকজন বয়স্ক লোককে দাবা খেলতে দেখে অনিমেষ গিয়ে দাঁড়ালো তাদের সামনে। এই কেতাদুরস্ত স্যুট পরিহিত অচেনা যুবককে দেখে গায়ের লোকগুলোর দাবা খেলা বন্ধ হল। তারা সকৌতূহলে অনিমেষের দিকে তাকালেন। অনিমেষ বলল, আমি কলকাতা থেকে এসেছি, আপনাদের বোধহয় অজানা নেই এখানে হরিশঙ্কর গাঙ্গুলির বাড়িটা কামরাজ আগরওয়ালা কিনেছেন। একজন ভদ্রলোক বললেন, গঙ্গার ধারে অশ্বত্থতলার ডান দিকে যে দোতলা কোঠা বাড়িটা রয়েছে ওই বাড়িটার কথা বলছেন তো? অনিমেষ বলল, হ্যাঁ ওই বাড়িটাই, আমি আগরওয়ালা সাহেবের স্টিল কোম্পানিতে কাজ করি, সাহেব আমাকে কয়েকজন রাজমিস্ত্রি দিয়ে এখানে পাঠিয়েছেন বাড়িটা মেরামত করবার জন্য, 15-20 দিন লাগবে বলে মনে হচ্ছে। আমরা আছি আটজন, দুবেলা রান্না খাওয়া তো করতে হবে,
ভালো রাঁধতে পারে এমন একজন লোকের দরকার, সেই খোঁজে আপনাদের কাছে এসেছি। যদি আপনারা একটা ব্যবস্থা করে দেন খুব উপকার হয়। দ্বিতীয় একজন ভদ্রলোক বললেন, হ্যাঁ একজন বয়স্কা মেয়ে ছেলে আছে, দিতে পারি। তাকে তো দুবেলা খেতে দিতে হবে, আর হাত খরচাও দু এক টাকা দেওয়া দরকার। অনিমেষ বলল, তা তো বটেই, 15 দিন হোক, 20 দিন হোক, 25 দিন হোক, রান্না করে দিতে হবে, দুবেলা তিনি খাবেন, আর হাত খরচ বাবদ 5 টাকা দেব। ব্যাস ব্যাস, হতেই হবে। তা আপনারা কি আজই লোকের দরকার? হ্যাঁ, সেজন্যই তো বাড়িতে পা দিয়েই বেরিয়ে পড়েছি, আজ সন্ধ্যের আগেই যদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বেশ, ঘণ্টাখানেক পরে আমি নিজেই তাকে নিয়ে যাচ্ছি, আপনি থাকবেন তো? অনিমেষ বলল, হ্যাঁ আছি। আচ্ছা, এদিকে দোকান পসরা বাজার হাট এসব কোথায়? যদি বলে দেন আমি এখন একবার দেখে আসি। আজকের মতো চাল ডাল তরি তরকারি কিছু সঙ্গে এনেছি বটে, কিন্তু মুদির দোকানের কিছু জিনিস আজ নেব। দ্বিতীয় ভদ্রলোকটি দাবা খেলার দর্শক ছিলেন, হাব ভাব এবং কথাবার্তায় তাকে বেশ অমায়িক ও সহানুভূতিশীল মনে হল। তিনি বললেন, বাজার আর দোকান কাছেই আছে, সকালে টাটকা তরি তরকারি মাছ সবই পাবেন, চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। অনিমেষকে সঙ্গে নিয়ে গায়ের প্রধান সড়ক ধরে তিনি উত্তর দিকে হাঁটা দিলেন। এই ভদ্রলোকের নাম শঙ্কর নারায়ণ চৌধুরী। পরদিন সকালে 8টা থেকে মিস্ত্রিদের কাজ শুরু হয়ে গেল। একতলা দোতলা মিলে বাড়িটাতে সব শুদ্ধ খানদশেক ঘর, আর দোতলা ছাদের উপর আছে একটা চিলে কোঠা। সেই ঘরটাও নেহাত ছোট নয়, লম্বা চওড়াও আছে এবং উঁচুও বেশ। দোতলা ছাদ এবং চিলে কোঠা থেকেই কাজ আরম্ভ করা হলো। ঘর দোর ছাদ মোটামুটি সব ভালোই আছে, খারাপের মধ্যে চুনবালির প্লাস্টারের বহু জায়গায় নোনা ধরেছে, আর স্থানে স্থানে চুনবালি খসে ইট বেরিয়ে পড়েছে। দরজা জানলার কপাট ইত্যাদি মজবুত আছে, শুধু রং খুব ফিকে হয়ে গেছে। আগরওয়ালার নির্দেশ আছে, ঘরগুলো সমস্ত চুনবালি খসিয়ে আগাগোড়া নতুন চুনবালির প্লাস্টারিং করতে হবে। সেই হিসেবেই ছাদ ও চিলে কোঠার প্লাস্টারিং খসানোর কাজ শুরু করা হলো। দুজন মিস্ত্রি চিলে কোঠার মধ্যে ঢুকল, বাকিরা ছাদের কাজে হাত দিল। চিলে কোঠার দেওয়ালে একজন মিস্ত্রি প্রথমেই যেই শাবলের ঘা মেরেছে, অমনি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। শাবলটা আচমকা পিছলে গিয়ে পড়ল লোকটার পায়ের পাতায়, বিষ খানিকটা কেটে গর্ত হয়ে গেল, রক্তারক্তি কাণ্ড। অনিমেষ খুব বুদ্ধি করেই সঙ্গে কিছু ওষুধপত্র, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি এনেছিল। সে তৎক্ষণাৎ ক্ষতস্থানে হলুদ রঙের কি একটা পাউডার লাগিয়ে তার পাটা বেশ শক্ত করে বেঁধে দিল এবং কিছুক্ষণের জন্য তার বিশ্রামের ব্যবস্থা করে দিল। যদি তার পায়ের অবস্থা ভালো থাকে তাহলে সে পরে কাজ শুরু করবে, নচেত দরকার বুঝলে তাকে ডাক্তার দেখানো হবে। কিন্তু কি আশ্চর্য, আরেকজন মিস্ত্রি যে চিলে কোঠায় ছিল তারও ঘটে গেল একটা আকস্মিক দুর্ঘটনা। শাবলের আঘাতে দেওয়ালের খানিকটা প্লাস্টার খসিয়ে ফেলতেই লোকটার মাথা ঘুরে পড়ে গেল মেঝের ওপর, তার আর জ্ঞান রইল না। হই হই ব্যাপার, মিস্ত্রিরা ছুটে গিয়ে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে এসে ছাদের ওপর শুইয়ে দিল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে খানিকক্ষণ হাওয়া দিতে তবে সে চোখ খুলল। অনিমেষ বলল, চিলে কোঠার ঘরটা বড় অপয়া, দুবার এরকম বাধা পড়ল, আজ এ ঘরে কাজ বন্ধ থাক।
বৈকাল 5টা পর্যন্ত মিস্ত্রিরা নির্বিঘ্নে ছাদের আলিশা এবং দোতলার ঘরের কিছু কিছু দেওয়ালের কাজ শেষ করল। বেলা 12টা থেকে 1টা অবধি মিস্ত্রিদের খাওয়ার ছুটি ছিল। কাজ তারা করল বটে, কিন্তু সহকর্মী দুজনের দুর্ঘটনার জন্য তাদের মন কারো ভালো ছিল না। ওই অসুস্থ মিস্ত্রি দুজনের পক্ষে এদিন আর কাজ করা সম্ভব হয়নি। সন্ধ্যা 6টা নাগাদ রাঁধুনি মহিলাটি এসে উনুন জেলে রান্না চাপিয়ে দিল। সকালে 8টা নাগাদ এসেছিল, রান্না বান্না করে 12টার মধ্যে খেয়ে দিয়ে চলে গিয়েছিল। কাল রাতে গিয়েছিল 9:30, আজ গেল 9টায়। অনিমেষ রাত 11টার আগে খেতে পারে না, এইরকমই ওর বরাবরের অভ্যাস। মিস্ত্রিদের একটু সকাল সকাল খাওয়ার ইচ্ছা থাকলেও তারা বাবুর সঙ্গে রাত 11টাতেই খাওয়া উচিত বিবেচনা করেছে। কাল রাত 11টাতেই একসঙ্গে সকলে খেয়েছে, আজও তারা সেরূপ খাবে স্থির করে মেঝেতে আঁক কেটে হ্যারিকেনের আলোয় বাঘবন্দি খেলা শুরু করেছে। আর অনিমেষ তাদের পাশের ঘরের মেঝেতে বিছানা পেতে একটা ইংরেজি বই পড়ছে, মাথার ওপর জ্বলছে হ্যারিকেন। রাত তখন 10টা বেজে গেছে। বেশ তন্ময় হয়ে অনিমেষ বইখানা পড়ছিল, হঠাৎ কিসের যেন একটা শব্দ পেয়ে সে দরজার দিকে তাকালো। তাকিয়ে কেমন যেন একটু চমকে উঠল, দেখল দরজার গোড়ায় আধা আলো আধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি মহিলা। পরনে তার কালো বা ওই ধরনের কোনো গাঢ় রঙের নকশাদার চওড়া পাড়ওয়ালা সাদা জমিন শাড়ি, মাথায় ঘোমটা টানা, মুখমণ্ডল ভালো দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না কিরকম দেখতে। অনিমেষ অত্যন্ত অবাক হল, এত রাত্রে তার কাছে একজন সম্পূর্ণ অচেনা মহিলাকে আসতে দেখে। প্রথম নজরে সে হঠাৎ ভেবেছিল রাঁধুনি মেয়েটাই বোধহয় এসেছে, কিন্তু পর মুহূর্তে তার ভুল ভেঙেছে। অনিমেষ অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগল। বিছানার ওপর উঠে বসে অস্বস্তিকর কণ্ঠে সে প্রশ্ন করল, কে আপনি? মহিলাটি বলল, আমার পরিচয় জেনে আপনার লাভ নেই, আপনাকে একটা কথা বলতে এসেছি। সারা বাড়িটা মেরামত করুন, বাধা দেব না, কিন্তু ওপরে চিলে কোঠাতে হাত দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওই ঘরটাতে আমি বাস করি। আমার ঘর যেমন আছে তেমনই থাকবে, আমার ঘরে হাত দিলে খুব বিপদে পড়বেন, সাবধান। অনিমেষ বিস্ফারিত নেত্রে হতবম্বের মতো বলল, কই, ওপরে ওই চিলে কোঠায় কেউ বাস করে বলে তো মনে হয় না? অনিমেষের কথা বলার মধ্যেই মহিলাটি অন্ধকারের মধ্যে মিশে গেল। হ্যারিকেন নিয়ে অনিমেষ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল, কিন্তু কাউকেই দেখতে পেল না। মুহূর্তের মধ্যে আবার 3 সেলের টর্চটা নিয়ে এলো, চতুর্দিকে আলো ফেলল, না কেউ কোথাও নেই, কি আশ্চর্য! সে চতুর্দিকে অন্ধকারের মধ্যে দৃষ্টিপাত করছে। আচমকা তার মনে হলো একেবারে পাশ থেকে তার কানের কাছে মুখ এনে যেন কেউ ফিসফিস করে বলে গেল, সাবধান সাবধান। গভীর আতঙ্কে অনিমেষের সারা দেহ শিরশির করে উঠল, যেন একটা হিমপ্রবাহ বয়ে গেল তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে। পাশের মিস্ত্রিদের ঘরে গিয়ে সে জিজ্ঞাসা করল, তোমরা এইমাত্র কোনো মেয়ে ছেলেকে দেখেছো কি, মাথায় ঘোমটা দেওয়া সাদা কাপড় পরা? সকলে অবাক হয়ে অনিমেষের মুখের দিকে তাকাল। একজন বলল, না তো, আমরা বাবু খেলাতেই ডুবে আছি, অন্যদিকে খেয়াল করিনি, কোনো মেয়ে ছেলে এসেছিল কি আপনি দেখেছেন?
অনিমেষ সংক্ষেপে উত্তর দিল। মিস্ত্রিরা অবাক হয়ে এই ওর মুখ চাওয়াচাই করতে লাগল। নানা চিন্তায় রাতে ভালো ঘুম হল না অনিমেষের। কে ওই মহিলাটি? চিলেকোঠায় তো কেউ থাকে না, তবে তার ওই কথার অর্থ? কেন সে বলল যে চিলেকোঠায় বাস করে? তাছাড়া মেয়েটির অস্বাভাবিক আগমন ও প্রত্যাগমন অত্যন্ত রহস্যজনক, তার কথাবার্তা আরও রহস্যময়। তবে কি চিলেকোঠায় হাত দেওয়ার অপরাধেই ওই মিস্ত্রি দুজনের অমন আকস্মিক দুর্ঘটনা ঘটেছে? মহিলাটি মানুষ না মানুষ রূপধারী অন্য কিছু? অনিমেষের দেহটা ভয় কাঠ হয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে বাজারের থলি হাতে নিয়ে অনিমেষ বেরিয়ে পড়ল। এখানে 8টার আগে ভালো বাজার বসে না। তার এত সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য শঙ্কর চৌধুরীর সঙ্গে দেখা করে তার কাছ থেকে ওই রহস্যজনক মহিলাটি সম্পর্কে যদি কিছু জানা যায়। চৌধুরী মশাইয়ের বাড়ি অনিমেষের জানা। প্রথম দিন চৌধুরী মশাই যখন অনিমেষকে বাজার হাট দেখাতে বেরিয়েছিলেন, সেই সময় তার বাড়িটি পথপার্শ্বে পড়ায় তিনি তাকে তার বাড়িটি দেখিয়ে দিয়েছিলেন। অনিমেষকে এত সকালে তার বাড়ির দরজায় দেখে চৌধুরী মশাই একগাল হেসে প্রশ্ন করলেন, কে অনিমেষ বাবু এত সকালে? অনিমেষ বলল, বিশেষ একটা কারণে আসতে বাধ্য হলাম চৌধুরী মশাই। কি ব্যাপার, বসুন বসুন। ঘরের বাইরের দাওয়ায় তিনি মাদুর বিছিয়ে দিলেন। অনিমেষের মুখমণ্ডলের রেখাগুলো দুশ্চিন্তায় ও অনিদ্রায় কুচকে রয়েছে, মুখখানা শুষ্ক। সেটা লক্ষ্য করে বিচক্ষণ চৌধুরী মশাই প্রশ্ন করলেন, আবার কিছু দুর্ঘটনা ঘটেছে কি? আপনার সেই মিস্ত্রি দুজনের কথা তো কাল শুনেই এলাম, এবং তারা তো ভালোই আছে আপনি বললেন, আবার অন্য কিছু? অনিমেষ বলল, হ্যাঁ, রাত্রে আরেকটা ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। চৌধুরী মশাইও আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, কিরকম, কী হলো আবার, কেউ আবার জখম টখম? না না, জখম টখমের ব্যাপার নয়, শুনুন বলছি। আগা গোড়া ঘটনাটা জানালো অনিমেষ। শুনে গম্ভীর মুখে চৌধুরী মশাই বললেন, বুঝেছি। কি বুঝলেন? গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে অনিমেষ প্রশ্ন করল। চৌধুরী মশাই বললেন, যার বাড়ি আপনি কিনেছেন সেই হরিশঙ্কর গাঙ্গুলির প্রথম পক্ষের স্ত্রী সাংসারিক কোনো অশান্তির জন্য প্রায় 15-16 বছর আগে ওই চিলেকোঠা ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পরই কিছুদিনের মধ্যে হরিশঙ্কর বাবু কলকাতায় বাড়ি কিনে চলে যান এবং কলকাতার মেয়ে বিয়ে করে আবার নতুনভাবে ঘর সংসার পাতেন। বেশ বুঝতে পারা যাচ্ছে তার সেই প্রথমা স্ত্রীর অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত ওই চিলেকোঠা আঁকড়ে ধরে রয়েছে। আপনার মিস্ত্রি দুজনের দুর্ঘটনার কারণ এবার স্পষ্ট হল। অনিমেষ সভয়ে তাকালো চৌধুরী মশাইয়ের মুখের দিকে। হ্যাঁ, তাই ওই ঘরে হাত দেওয়ার জন্যই মহিলাটির প্রেতাত্মা ক্রুদ্ধ হয়ে তাদের শাস্তি দিয়েছে। তাহলে এখন আমার কি কর্তব্য? বোকার মতো মুখের হাবভাব করে অনিমেষ প্রশ্ন করল। কি করা উচিত তা ভেবে দেখতে হবে। আপনি এখন ওই ঘরটা ছেড়ে দিয়ে অন্য ঘরগুলো মেরামতে হাত দিন। কয়েকজনের সঙ্গে আমি পরামর্শ করে দেখি। ত্রিবেণীতে একজন খুব ভালো ওঝা আছেন, তার সঙ্গেও পরামর্শ করা দরকার। এরই মধ্যে একবার তার কাছে যাব, সময় করে আপনাকেও সঙ্গে নিয়ে যাব। তবে আজ বা কাল হবে না,
পরশু দিন দুপুরে খাওয়া দাওয়ার পর যেতে পারি। অনিমেষ কিন্তু এখানেই থামল না, মিস্ত্রিদের কাজকর্ম বুঝিয়ে দিয়ে বেলা 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে কলকাতায় রওনা হয়ে পড়ল, বলে গেল 5টার মধ্যে ফিরে আসবে। মিস্টার আগারওয়ালা তো সব শুনে খেপে আগুন, অনিমেষকে তিরস্কার করে বললেন, থামো, যত সব বুজরুকি গাঁজাখুরি, তুমি আজকালকার ছেলে হয়ে এসব বিশ্বাস করো? ছি ছি, কী দেখতে কী দেখেছ, কী শুনতে কী শুনেছ। ঠিক আছে, এখন তুমি চলে যাও, কাল আমি সকালে চন্দনপুর যাচ্ছি, দেখব সে মেয়ে ভূত কেমন, কত তার শক্তি। কেউ নিশ্চয় তোমাকে ভয় দেখিয়েছে, দেখা যদি তার পাই গলা টিপে তাকে মারব। সকাল 9টার মধ্যেই যাব, তুমি আমাদের খাওয়ার ব্যবস্থা করে রেখো, আমার সঙ্গে আমার একজন বন্ধুও যাবে, ড্রাইভার তো থাকবেই, আর একজন দারোয়ানকেও নিয়ে যাব, মোট 4 জন আমরা যাব, খাওয়ার ব্যবস্থা করবে। আগারওয়ালা কথা রাখলেন, নিজের মোটরে করে পরদিন 9:30 নাগাদ চন্দনপুর পৌঁছলেন তিনি। সঙ্গে এনেছেন তার অফিসের একজন বন্দুকধারী দারোয়ান আর তার একজন বন্ধুকে। তিনি তো বাড়িতে পৌঁছেই ওই 2 জন এবং অনিমেষকে নিয়ে উঠে গেলেন দোতলার ছাদে, দেখলেন চিলেকোঠা ঘরটি। বেশ কিছুক্ষণ ঘরের ভেতর ও চারপাশটা লক্ষ্য করে উপরে ডেকে পাঠালেন সমস্ত মিস্ত্রিকে। মিস্ত্রিরা হাজির হলো সব। আগারওয়ালা ঘরটার মধ্যে দাঁড়িয়ে বললেন, এই তোরা একজন আমার সামনে দেওয়ালে শাবলের ঘা মারত, দেখি কি হয়। মিস্ত্রিরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগল। আগারওয়ালা রেগে গেলেন, বললেন, কি হলো, হাবা গোবার মতো তোরা সব দাঁড়িয়ে রইলি যে, এই তুই মার তো দেখি। বাবু, ছোকরা মিস্ত্রিটি ভয় ভয় বলল, বাবু বিশ্বাস করুন, এ ঘরে অপদেবতা বাস করে, তা না হলে এমন হয়, একজনের পা জখম হলো, একজন অজ্ঞান হয়ে গেল। রাবিশ, আগারওয়ালা হুঙ্কার ছাড়লেন, বললেন, শাবলটা আমাকে দে, আমি দেখছি। দারোয়ান এগিয়ে বলল, বাবু শাবলটা আমাকে দিন, এরা সব ভিতুর দল আছে। শাবলটা নিয়ে দারোয়ান যেই ঘা লাগিয়েছে অমনি আবার সেই বিস্ময়কর দুর্ঘটনা। দেওয়ালের গা থেকে শাবলটা আশ্চর্যজনকভাবে পিছলে বাঁকাভাবে এসে লাগলো তার হাঁটুতে, খুব চোট লাগল, কেটে রক্তারক্তি হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু ধরে সে বসে পড়ল সেখানেই। আগারওয়ালা গম্ভীর মুখে নেমে গেলেন নিচে। অনিমেষ তাড়াতাড়ি ওষুধপত্র এনে দারোয়ানের হাঁটুর তদবির তদারক করতে লেগে গেল। আগারওয়ালার মুখে আর কোনো কথা নেই, মুখ বুঝে চা জলখাবার খাওয়া শেষ করলেন, তার মুখভাব থমথমে। মিস্ত্রিরা দোতলায় আবার যে যার কাজ শুরু করে দিয়েছে। দারোয়ান পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রইল নিস্তলার ঘরে। অনেকক্ষণ পর আবার হাঁক ছাড়লেন আগারওয়ালা, রায় রায় কোথায় গেলে? দোতলা থেকে অনিমেষ তাড়াতাড়ি নিচে নেমে এলো। আগারওয়ালা বললেন, তুমি মিস্ত্রিদের বলো তারা যেন এক্ষুনি 20-25 বালতি জল দোতলার ছাদের ওপর জমা করে। কি হবে স্যার? কি হবে তা দেখতে পাবে, যা বলছি ব্যবস্থা করো। আধ ঘন্টার মধ্যেই নানা পাত্রে করে 20-25 বালতির মতো জল মিস্ত্রিরা তুলে দিল উপরে। অতঃপর আগারওয়ালা তার মোটর থেকে পেট্রোল বোঝাই টিনটা নিয়ে সদল বলে চিলেকোঠার সামনে গিয়ে হাজির হলেন, বললেন, ঘরটাকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে মারব শয়তানিটাকে। এই বলে তিনি সমস্ত পেট্রোলটা ঘরের মেঝেতে এবং দেওয়ালের গায়ে ছড়িয়ে দিলেন। তারপর বাইরে এসে ছাদের ওপর দাঁড়িয়ে দেশলাইয়ের একটা কাঠি জেলে ছুঁড়ে দিলেন ঘরটার মধ্যে।
দপ করে সারা ঘরটাই প্রায় একসঙ্গে জ্বলে উঠল। ছাদের এক পাশে দাঁড়িয়ে সকলে নির্নিমেষ নয়নে সেই অগ্নিকাণ্ড দেখতে লাগল। অল্পক্ষণের মধ্যেই দরজা ও জানলার কপাটে আগুন ধরে গেল। তখন আগরওয়ালা বললেন, জল ঢালো, এবার আগুন নেভাও, দেখব এবার ঘরের দেওয়াল খোড়া যায় কি না। আগুন ভালোভাবে নিভে যাওয়ার পর আগরওয়ালা এবার নিজের হাতে চিলেকোঠার দেওয়ালে শাবলের ঘা মারলেন। না, কোনো দুর্ঘটনা ঘটল না। এবার পরপর বেশ কয়েকবার ঘা মেরে তিনি নিচে নেমে এলেন। তার মন হালকা হয়েছে, তিনি নিশ্চিন্ত। ঘণ্টা তিনেক পর দুপুরের খাওয়া দাওয়া সেরে আগরওয়ালা বিশ্রাম নিচ্ছেন, এমন সময় একখানা মোটর এসে দাঁড়ালো দরজায়। গাড়ি থেকে একজন নেমে ভেতরে ঢুকতেই অনিমেষের সঙ্গে দেখা। গাড়ির আওয়াজ পেয়ে কে এলো সেই সন্ধানী অনিমেষ নিতে এসেছিল। অনিমেষকে দেখে লোকটি দ্রুত কণ্ঠে প্রশ্ন করল, বাবু কোথায় অনিমেষদা? অনিমেষ বলল, ওই ঘরে। তা কি খবর শুকলাল, হাঁপাচ্ছ মনে হচ্ছে? শুকলাল ততক্ষণে আগরওয়ালার ঘরে ঢুকে গেছে। বাবু! শুকলালের গলা কাঁপছে থরথর করে। আগরওয়ালা বিস্মিতভাবে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে? হ্যাঁ বাবু, আপনার তিনতলার ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে গেছে। আগুন? আগরওয়ালার দু চোখ বিস্ফারিত, ভয়ার্ত। শুকলাল বলতে লাগলো, কি করে যে আগুন লাগলো তার কোনো হদিশ পাওয়া যায়নি, একসঙ্গে চারখানা ঘরে আগুন জ্বলে ওঠে। আপনার লোকজনের কারো কোনো ক্ষতি হয়নি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সকলে নিচে নেমে আসতে পেরেছেন, কিন্তু জিনিসপত্র কোনো কিছুই বাঁচানো গেল না। ও, সে কি আগুন বাবু, দাউ দাউ করে ঘরগুলো জ্বলছিল। দমকল আসতেই আমি মোটর নিয়ে আপনাকে খবর দিতে চলে আসি, এতক্ষণে নিশ্চয়ই আগুন নিভে গেছে, আপনি এক্ষুনি চলুন বাবু। আগরওয়ালা বজ্রাহতের মতো বসে রইলেন। চিলেকোঠার রহস্য গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক। নমস্কার।